এই দেখুন পুকুরের একদম জ্যান্ত মৃগেল মাছ পাঁচটা। এই মাছ দিয়ে যাই রান্না করা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই মৃগেল মাছ দিয়ে গরমে দুটো প্রিয় রেসিপি করব। এই মৃগেল মাছের মাথা দিয়ে করব কলমি শাকের ঘন্ট, আর এদিকে মাছগুলো দিয়ে করব উচ্ছে আলুর তরকারি। মাছগুলো এখন কেটে নিই, মাছগুলো কেটে যাব মাঠে, মাঠ থেকে কলমি শাকও উচ্ছে তুলে নিয়ে আসবো। আমি যখনই মাছ কাটি, কেউ আসুক না আসুক, এরা ঠিক পেয়ে যায় কে আর চলে আসে। এইভাবে মাছ কাটতে আসলে এইভাবে আমাকে বিরক্ত করে, আবার হাত থেকে মাছটা নিয়েই কেমন যেন খেয়ে নেবে। যা যা, তোদের জন্য মাছারি আমার উপর উঠাতে হয়েছে, যা। সকাল সকালে যে মাঠে চলে এসেছি, মাঠে না সকাল সকাল ঠান্ডা আবহাওয়া, হাওয়া হচ্ছে কত সুন্দর। সেই যে উচ্চের জমি, উচ্চে তুলে নেবো এখান থেকে, আর যে কলমি শাকের জমি ওখান থেকে কলমি শাক তুলে নেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর উচ্ছেগুলো, বেশি বড় না কিন্তু, এটা হলো দেশি উচ্ছে। এই উচ্ছেটা খেতে খুব ভালো লাগে। এখন কলমি শাকগুলো তুলে নেব। উচ্ছের সঙ্গে সঙ্গে এই যে কলমি শাকও তুলে নিয়েছি, চলুন এখন বাইরের দিকে চলে যাই। উনানটা ধরিয়ে নিয়েছি, এখন মাছ ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাকুক, এদিকে আমি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এই তেলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব।
মাছগুলো এদিকে ভাজা হতে থাকুক, এদিকে আমি উচ্ছে আলু কেটে নেব। মাছগুলো রেপে টেপে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে, এখন তুলে নিচ্ছি। এই তেলে উচ্ছে আলুর তরকারিটা করে নেব, তার জন্য এখন ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা ও কিছু গোটা জিরে। কিছু ভাজা জিরে এখন তুলে নেব। এই তেলে উচ্ছে আলুটা দিয়ে দেব। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা। এখন উচ্ছে আলুটাকে ভেজে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ভেজে নেওয়া মাছগুলো এক একে দিয়ে আলুগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে ভাজা জিরেটাকে এখানে গুঁড়ো করে নিয়েছি, এটা এখন ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। কলমি শাকটিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কুচিয়ে নিচ্ছি। কলমি শাকের ঘন্টটা রান্না করে নেব, তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব। এই তেলে দিয়েছি গোটা জিরে, দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, দিয়েছি মাছের মাথা, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে বাটিতে অল্প করে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এর ভিতরে একটু জল দিয়ে এখন গুলে নেব। চালের গুঁড়ো গুঁড়ানো জলটাকে এখন দিয়ে দিচ্ছি। কলমি শাকের ঘন্ট তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
বন্ধুরা, একেবারে নিজের ক্ষেতের লকলকে কলমি শাক আর পুকুরে টাটকা মৃগেল মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘণ্ট, এটা যে কি সুন্দর লাগছে আজকে! দারুণ দারুণ উপাদেয় খাদ্যটা। বন্ধুরা, জমির থেকে চলে আনা টাটকা টাটকা একেবারে সবুজ সবুজ খাওয়ার উপযুক্ত উচ্ছে, আর এই যে পুকুরের টাটকা মৃগেল মাছ গরমে সুন্দর একটা খাদ্য, গরম নাশক, হালকার ভিতর দারুণ একটা খাদ্য। মাছ সহযোগে রান্নাটা হয়েছে অতি উত্তম, খুব সুন্দর লাগছে। এমনি করে খেয়ে থাকবেন, দেখবেন কি দারুণ।